ভিডিওটা অন করলাম এখান থেকে। আচ্ছা, সবাই একটু সামনে ফোকাস করেন। তো আমরা এখানে একটা ফোল্ডার করে নিব, রাইট বাটন প্রেস করব, এখানে বলবো নিউ, নিউ থেকে একটা ফোল্ডার, ফোল্ডারকে আমরা বললাম ফোর্থ ক্লাস। এই ফোর্থ ক্লাসের মধ্যে সবাই খেয়াল করবেন, এই যে আপনি একদম শুরু থেকে খেয়াল করবেন, ঠিক আছে, আমি এখানে প্রথম কি করেছি, ফোল্ডার কিভাবে করেছি দেখাচ্ছি। আমি আমার মাউসের রাইট বাটন এখানে প্রেস করলাম, দেন এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে এই যে নিউ নামে যে অপশনটা আছে না, আমি কিন্তু এখনো কিছু করি নাই, সর্বপ্রথম আমি ফোল্ডার বানাবো। আপনিও যখন কম্পিউটার ওপেন করবেন, কাজ শুরু করবেন, প্রথমেই ফোল্ডার করবেন। আমি নিউ এর মধ্যে আসলাম, এখানে অনেকগুলো অপশন আছে, এখানে প্রথম অপশনটা হচ্ছে আমার ফোল্ডার, সো আমি এই ফোল্ডারে ক্লিক করবো, এই যে ক্লিক করলাম, এখন এই যে আসছে না, এখন এই ফোল্ডারটার নাম হচ্ছে নিউ ফোল্ডার, আমি আমার মতো ফোল্ডারের নাম দিব। তখন এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে আমি লিখবো, এখানে কি লিখবো, আমাদের আজকে কত নম্বর ক্লাস, ফোর্থ, সো আমি বললাম ফোর্থ ক্লাস, ঠিক আছে, দেন আমি এন্টার প্রেস করবো। এখন এই ফোল্ডারটার মধ্যে আমাকে প্রবেশ করতে হবে, দেন আমি আবার এটার উপরে ডাবল ক্লিক করে ফোল্ডারটাকে ওপেন করলাম, ওকে, এখানে আমি এখন ফাইল ক্রিয়েট করব, আমি রাইট বাটন প্রেস করলাম, দেন আবার নিউ, দেন নিউ থেকে অনেকগুলো অপশন আছে, আমরা যাব এই যে টেক্সট ডকুমেন্টে, আমরা নিউ থেকে অনেকগুলো অপশনের মধ্যে টেক্সট ডকুমেন্টের উপর ক্লিক করব। এখানে এখন এটা সিলেক্ট করা আছে, সম্পূর্ণটা সিলেক্ট করার জন্য আমি কন্ট্রোল এ প্রেস করব, তাহলে পুরোটা সিলেক্ট হবে। এখন আমি লিখব ইন্ডেক্স ডট এইচ টি এম এল, ঠিক আছে, দেন আমি দুইবার এন্টার প্রেস করি, একবার দুইবার, ক্লিয়ার। আচ্ছা, এখন আমি এটাকে সাবলাইম ওপেন করবো, এখন আমার এটা প্রয়োজন, এটাকে আমি কেটে দিলাম, এখন আমি সাবলাইম ওপেন করবো, এখান থেকে সাবলাইম, দেন আমি এন্টার প্রেস করবো, সাবলাইম লেখার সাথে সাথে আমার এটা চলে আসছে। এখন এখানে এটাকে ক্লিক করে আমি লিখলাম সাবলাইম, সাবলাইম, দেন আমি আমার কিবোর্ডের এন্টার প্রেস করবো, তাহলে আমার যে আমি যেখানে কোড করি এই কোড এডিটরটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে আমি এখানে কি করবো, এখন আমার ফাইলটা এখানে নাই, সো আমাকে প্রথমে আমার ফোল্ডারটাকে ওপেন করতে হবে, আমি এই ফাইলে ক্লিক করব, এখান থেকে অনেকগুলো অপশন আছে, আমি কি করব, এখান থেকে যে ওপেন ফোল্ডারে ক্লিক করব, ওপেন ফোল্ডার ক্লিক করলাম, এখন আমার ফোল্ডারটা কোথায় আছে, ডেস্কটপে, কারণ হচ্ছে আমি ডেস্কটপে রেখেছি, এই ডেস্কটপে ক্লিক করব, দেখবো এখানে আমার একটা ফোল্ডার আছে, ফোল্ডারটার নেম হচ্ছে ফোর্থ ক্লাস, ওকে, এটাকে সিলেক্ট করে এই যে সিলেক্ট ফোল্ডার, তাহলে এটা পুরোটা ওপেন হয়ে গেল। আমার আগের ফোল্ডারটা আমি কেটে দিলাম, আমি এখানে যে এই সাবলাইমে ফোর্থ ক্লাস আছে এখানে আমি কাজ করব, এখন পেজটা ছোট হয়ে আছে, এই ম্যাক্সিমাইজে ক্লিক করব, এটা বড় হয়ে যাবে। এখন আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ কাজ করব, ক্লিয়ার। আচ্ছা, এই যে এখন এই ইন্ডেক্স ডট এইচটিএমএল সিলেক্ট করার পর এখানে আমাকে লিখতে হবে, এখানে কোনো কিছু থাকে না, আমাকে লিখতে হয়, সো আমি এখানে প্রথম লিখব এইচটিএমএল, এইচটিএমএল, ঠিক আছে, এইচটিএমএল লিখে ট্যাবে প্রেস করবেন তাহলেই আসবে, এইচটিএমএল লিখে ট্যাবে প্রেস করবেন চলে আসবে, দেন এইচটিএমএল এর ওপেনিং এন্ড ক্লোজিং ট্যাগ এর মধ্যে আমি এখানে ইউজ করব হেড, এই হেডের দুইটা অপশন আসবে আমাদের, এই যে হেড, হেডের মধ্যে এই মিডলে রেখে আমি এন্টার প্রেস করব, এই হেডের মধ্যে কি দেব আমরা, হেডের মধ্যে কোন ট্যাগ হয়, টাইটেল, আচ্ছা টাইটেল, দেন আমরা হেডের মধ্যে টাইটেল দিলাম, হেডের পরে আমরা ইউজ করব বডি, এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর টেমপ্লেট। এই টেমপ্লেটের মধ্যে আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে কিভাবে এইচটিএমএল একটা ফর্ম ডিজাইন করতে হয়, সো আমরা একটা ফর্ম ডিজাইন করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা এইচটিএমএল নিলাম, এখানে আমরা বললাম এইচটিএমএল ফর্ম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমি এখানে এসে রিলোড করব, সরি এটাকে ওপেন করে নেই এখনো, সো রাইট বাটন প্রেস করলাম, রাইট বাটন প্রেস করার পর এখানে আমাদের একটা অপশন আছে ওপেন ইন ব্রাউজার, এই ওপেন ইন ব্রাউজারে ক্লিক করব, দেন এখানে আমি আমার কাজ করব। এখন এইচটিএমএল ফর্ম কেমন হয় আসলে সেটা একটু দেখে আসি গুগল থেকে, সো আমি এখানে সার্চ করলাম এইচটিএমএল ফর্ম, দেন আমি ছবি দেখবো, এইচটিএমএল ফর্মের ছবি দেখবো, ছবিতে এইচটিএমএল ফর্ম কেমন হয় সাধারণত, সো ওটা এইচটিএমএল ফাইভের জন্য আসুন, সো আমরা ফাইভের মধ্যে একটা সুবিধা হচ্ছে এইচটিএমএল এ যতগুলো ডিভ আছে এই ডিভের শর্ট ফর্ম বেশি না, দেখেন আমি এখানে দেখাচ্ছি, দেখেন এগুলো গুগলে লিখলেই পাওয়া যায়, হোয়াট ইজ ডিফারেন্ট, ডিফারেন্ট বিটুইন এইচটিএমএল এন্ড এইচটিএমএল ফাইভ, এইচটিএমএল এন্ড এইচটিএমএল ফাইভ এর ডিফারেন্স কি, জাস্ট দুইটা দুইটা ট্যাগের ডিফারেন্স, এই যে দেখেন ডিফারেন্স কি, এইচটিএমএল এর মধ্যে আমাদের লিখতে হয়তো ডিভ আইডি হেডার, আর এইচটিএমএল ফাইভে জাস্ট হেডার লিখলেই কাজ করে, আবার এইচটিএমএল এর মধ্যে আমাদের ডিভ আইডি মেনু লেখা লাগতে, এখন আমাদের ন্যাভ আর্টিকেল বা ন্যাভ লিখলেই কাজ করে,
ফুটারের মধ্যে ডি বাই ডি ফুটার লেখা হয়ে লাগতো, এখন শুধু ফুটার লিখলেই কাজ করে, ঠিক আছে? জাস্ট কোড গুলোকে শর্ট নিয়ে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে এইচটিএমএল ফাইভ এর উপকার। শুধু এইটা না, আরো কিছু ট্যাগ আছে, এগুলো হচ্ছে আমাদের ডিফারেন্স। হ্যাঁ, আমরা সবসময় ফাইভ ইউজ করবো। আচ্ছা, সো এখান থেকে এখানে অনেকগুলো ফর্ম আছে, যেমন ধরেন এটা একটা ফর্ম, তাই তো? এটা ফর্ম না, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, তারপর হচ্ছে আমাদের এখানে কি বলে আমাদের জেন্ডার, প্লাস হচ্ছে এখানে রিসেট আর সাবমিট, ঠিক আছে? এরকম একটা ফর্ম এইচটিএমএল এ, এইভাবে একটা ফর্ম কিভাবে ডিজাইন করা যায় এটা আজকে আমরা করবো। তো আমরা এটা কেটে দিলাম, দেন এখানে আমরা ফর্ম নিয়েছি, জাস্ট ফর্ম নেই নাই, এখন আমরা একটা এইচন নিয়েছিলাম। এইচনটা কি কাজ করছে? আমার একটা লেখা দিয়েছে, লেখাটা হচ্ছে একটা টাইটেল হিসাবে কাজ করবে, আমার টাইটেল। সো আমি আমার এই এইচনের পরে আমি এখানে একটা ফর্ম ট্যাগ ইউজ করবো, জাস্ট একটা ফর্ম ট্যাগ ইউজ করবো। আমরা জানি আমরা যখন এইচটিএমএল টেবিল করতাম তখন টেবিল ট্যাগ ইউজ করতাম, যখন লিস্ট লিস্ট করতাম তখন ইউআরএল ট্যাগ ইউজ করতাম, বা হচ্ছে যখন আমরা এইচটিএমএল ফরম্যাটিং করতাম তখন আমরা এইচটিএমএল ফরম্যাটিং ট্যাগ গুলো ইউজ করতাম। সেম ভাবে আমরা যখন ফর্ম করব তখন আমরা ফর্ম ট্যাগ ইউজ করব। ওকে, সো ফ্রম ফ্রম এ আমি যেটা দেখেছিলাম এটা প্রথমে একটা ফার্স্ট নেম ছিল, তাই তো? তাহলে আমি প্রথমে আমাকে ফার্স্ট নেমটা লিখতে হবে। ফার্স্ট নেমটা সাধারণত আমরা পি ট্যাগ দিয়ে লিখতে পারি, এইচ টু, এইচ ফাইভ, এইচ ফোর দিয়েও লিখতে পারি, কিন্তু আমরা ফ্রম এর কিছু ট্যাগ আছে, আমরা এই ফ্রম এর ট্যাগ গুলো ইউজ করে ফর্মটা ডিজাইন করবো। সো এখানে আমরা একটা ট্যাগ নেবো যেটার নাম হচ্ছে লেভেল ট্যাগ, আমরা একটা ট্যাগ ইউজ করবো যে ট্যাগটার নাম হচ্ছে লেভেল, এল এ বি ই এল, লেভেল। ওকে, দেন আমি ট্যাবে প্রেস করবো, আমার লেভেল নামে ট্যাগটা চলে আসবে, ঠিক আছে? এই লেভেল ট্যাগের দুই ট্যাগের মাঝখানে, ওপেনিং এন্ড ক্লোজিং এর মাঝখানে আমি একটা নাম লিখবো যেটার নাম হচ্ছে ফার্স্ট নেম। সো আমি এখানে ফার্স্ট নেম লিখলাম, লেখার পরে আমি আমার সাইটে আসবো, রিলোড করবো, দেখবো এখানে একটা ফার্স্ট নেম চলে আসছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, ভাই এটা লেভেল কেন নিলেন, এটা তো প্যারাগ্রাফ নিলেও হইতো, হইতো না? প্যারাগ্রাফ নিলে এটা হইতো না, বা কোনো হেডিংস ইউজ করলে এটা হতো না? হতো। তাহলে কেন লেভেলটা ইউজ করলাম? একটু আগেই বলেছি যেটা আমরা আমাদের ফর্মের যে ট্যাগটা দিয়ে ফর্মটা করা হয় ওই ট্যাগটাই আমরা ইউজ করবো। আচ্ছা, দেন এখানে লেভেলের পরে আমরা আরেকটা ট্যাগ ইউজ করবো যেটার নাম হচ্ছে আমাদের ইনপুট। জাস্ট আমরা লেভেলের পরে আরেকটা ট্যাগ ইউজ করলাম যেটার নাম হচ্ছে ইনপুট ট্যাগ, এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এই ইনপুট ট্যাগটা আমাদের একটা সার্চ বক্স দেবে। আমি এখানে এসে যখন রিলোড করব, দেখেন ফার্স্ট নেমের পাশে আমাদের কি আসে, একটা একটা বক্স আসছে। এইচটিএমএল ফর্ম ডিজাইন করার উপর নির্ভর করে হচ্ছে এইচটিএমএল এর অনেকগুলো টাইপ আছে, এইচটিএমএল এর টাইপগুলো যদি আমি জানি সেই ক্ষেত্রে ফর্মটা ডিজাইন করতে আমাকে হেল্পফুল করবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা একটা ফর্ম করার জন্য আমাদের জানতে হয় এইচটিএমএল এর টাইপ। এখনো আমি আমার এখানে কোনো টাইপ সেট করে নেই, করেছি কোনো টাইপ সেট করে নেই। আমাদের এই ফার্স্ট নেম এটা কি, একটা লেখা না, টেক্সট। তাহলে আমাদের এই ফার্স্ট নেমের এখানে একটা টাইপ দিব, যে টাইপটা হচ্ছে আমাদের টেক্সট, ঠিক আছে? আমি আমার ইনপুটের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করেছি যেটার নাম হচ্ছে টাইপ, আর ওই টাইপের ভ্যালু দিয়েছি টেক্সট। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেম, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেমের বক্স, যেখানে আমার কি বলে ভিজিটর এসে এটা পূরণ করবে, ঠিক আছে? এখন দেখেন আমি যদি ফার্স্ট নেমের উপরে ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু আমার বক্সটা সিলেক্ট হচ্ছে না, হচ্ছে? তো এখানে আমার এই সার্চ বক্সের উপরে ক্লিক করলে আমার বক্সটা সিলেক্ট হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি আমার ভিজিটররা যেন এখানে কষ্ট করে ক্লিক করতে না হয়, সে যেন এই ফার্স্ট নেমের উপর ক্লিক করলেও যাতে করে বক্সটা সিলেক্টেড হয়ে যায়। তাহলে কি করতে হবে, অবশ্যই বক্সটার সাথে আমার লেখাটা একটা লিঙ্ক থাকবে, বা বক্সটার সাথে আমার লেখাটা একটা রিলেশন থাকবে, তাই তো? আমি এই দুটাকে রিলেশন করার জন্য আমার এখানে লেভেলের মধ্যে অ্যান্ড ইনপুটের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, দুইটা অ্যাট্রিবিউট। প্রথম আমি আমার লেভেলের মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করবো যেটার নাম হচ্ছে FOR, ফর মানে কি, ফর মানে কি, জন্য। আচ্ছা, তো কার জন্য করবে, সে কার জন্য কাজ করবে, ইনপুটের জন্য। তো যার জন্য কাজ করবে তার তার এখানে একটা আইডি দিতে হবে, যে করবে তার মধ্যে আমি একটা কি দিব, ফর দিব। যার জন্য করবে তাকে আমি একটা আইডি দিব। তো করবে কে, ফার্স্ট নেম, ফার্স্ট নেমের ভ্যালু দিব একটা। অবশ্যই মনে রাখতে হবে
ফর অ্যান আইডির মধ্যে দুইটা অ্যাট্রিবিউটের মধ্যে আপনাকে সেম ভ্যালু দিতে হবে, দুইটা ভ্যালু সেম হইতে হবে। যদি দুইটা ভ্যালুর এমনকি ওয়ার্ডও মিসিং হয়, যেমন আপনি ফর এর মধ্যে ইউজ করলেন ক্যাপিটাল লেটার আর আইডির মধ্যে ইউজ করলেন স্মল লেটার, সেই ক্ষেত্রেও এটা আউটপুট আসবে না বা কাজ করবে না। অবশ্যই আমাকে ফর এর মধ্যে যেই ভ্যালুটা দিতে হবে আইডির মধ্যে সেম ভ্যালু দিতে হবে। সো আমি আমার এই ফর এর মধ্যে একটা ভ্যালু ইউজ করবো, বললাম এফ নেম। এফ নেম কেন দিলাম এখন আপনাদের প্রশ্ন হতে পারে, কোনো প্রশ্ন আছে এফ নেম কেন নিলাম ফার্স্ট নেম? এখন এখানে কি ফার্স্ট নেমে লিখতে হবে বিষয়টা এরকম না, এখানে আপনার যা ইচ্ছা লেখেন কোনো সমস্যা নেই। এখানে যদি আপনার টেবিল লিখতে মনে হচ্ছে টেবিল লেখেন, জাস্ট ভ্যালুটার দুইটা ভ্যালু ফর অ্যান আইডির নামটা সেম হইতে হবে। সেখানে এফ নেম দিয়ে কেন দিলাম, এফ নেমটা হচ্ছে প্রফেশনাল, ফার্স্ট নেমের সংক্ষেপটা বোঝা যায়। তো আমি আমার এই ফর এর মধ্যে যেরকম এফ নেম দিলাম, এই সেম লেখাটা আমাকে আইডির মধ্যে দিতে হবে এফ নেম। এখন আমি এটাকে সেভ করে যদি আমি আমার সাইটে সেখানে রিলোড করি, এখন আমি এতক্ষণ এটা আমার সিলেক্ট হতো, আমি যদি এখানে ক্লিক করতাম তখন এটা সিলেক্টেড, কিন্তু এখন যদি আমি এতক্ষণ কিন্তু এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হতো না, হয়তো এখন আমি এখানে ক্লিক করছি আমার বক্স সিলেক্ট হয়েছে। ওকে, সো আমার এই লেখাটার সাথে বক্সটাকে লিঙ্ক করলাম, আমি ফার্স্ট নেমে ক্লিক করলে আমার বক্সটা সিলেক্টেড হচ্ছে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছেন সবাই? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন? আবার রিপিট করব, একটু ওয়েট করেন। এতটুকু আর কারো কোনো কোশ্চেন আছে? রিপিট ছাড়া কোনো অ্যাট্রিবিউট বোঝেন নাই এমন কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে। তো আমরা কি করলাম, এখানে আমাদের ফার্স্ট নেমের, এটা হচ্ছে ফার্স্ট নেম, নেম আর এটা হচ্ছে আমার বক্স, ঠিক আছে। এই বক্সের মধ্যে কোনো কিছু লেখা থাকে দেখছেন আপনারা, facebook.com এর মধ্যে আসেন দেখবেন ফেসবুক এই যে বক্সের মধ্যে লিখে রাখছে দেখছেন ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার। তার মানে কি, এখানে যদি আমার ফার্স্ট নেম লেখাটা নাও থাকে এই বক্সের মধ্যে সে লিখে দিছে, যাতে করে সার্চ বক্সের মধ্যে কেউ তাকালেই বুঝতে পারে যে আমি তাকে এখানে কি করতে বলেছি বা এখানে কি ক্রিয়েট করতে হবে বা কি লিখতে হবে। আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে আর ভালো বুঝবেন। দেখছেন এই যে আপনাকে বলে দিচ্ছে ফার্স্ট নেম, সার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তাই তো? এই যে লেখাগুলো আমাকে যে বলে দিল এই যে বক্সের মধ্যে যে আপনাকে ফার্স্ট নেমটা লেখেন, আমি তাকে বলে দিতে পারি না যে আপনি এখানে আপনার ফার্স্ট নেমটা লেখেন, আমি চাচ্ছি এটা করার জন্য। সো আমি এখানে যদি ফার্স্ট নেমটা লিখতে চাই তাহলে আপনারা বলতে পারেন এটা কার মধ্যে লিখবো, লেভেলের মধ্যে না ইনপুটের মধ্যে? বলেন আপনারা বলেন। আচ্ছা গুড, কারণ হচ্ছে এই বক্সটা রেডি হয়েছে কার জন্য, ইনপুট ট্যাগের জন্য, যার কারণে আমরা ইনপুট ট্যাগের মধ্যে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব যেটার নাম হচ্ছে আমাদের প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার এর মাঝখানে আমি এসে লিখলাম ফার্স্ট নেম, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম, সেভ করে আমি আমার সাইটে সেখানে রিলোড করব। এখন দেখেন আমার ফার্স্ট নেমের উপরে যখন আমি ক্লিক করলাম এটা সিলেক্ট হয়েছে, প্লাস হচ্ছে আমার এই বক্সের মধ্যে একটা লেখা আসছে যার নাম হচ্ছে ফার্স্ট নেম। এখন আমি যদি এখানে কিছু লেখা শুরু করি দেখেন ওইটা চলে গেল, আবার আপনি এটা কেটে দিবেন কিন্তু আবার লেখাটা ফুটে উঠবে যে আপনাকে বলছে যে না এখানে কিছু লিখতে হবে। ক্লিয়ার? এতটুকু যদি বুঝে থাকেন তাহলে বাকি কাজটা একদম ইজি। যদি এই আমি এই তিনটা কাজ করার জন্য যা যা করেছি এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে বাকি ফর্ম এর কাজটা খুব ইজি। ক্লিয়ার? আচ্ছা এখন বলেন আপনি এই যে পিছনে, হ্যাঁ বলেন আপনি কোন কোথায় বুঝেন নাই? বুঝি নাই কি স্যার? লেভেল থেকে শুরু করবো আবার? লেভেল আমরা কেন নিয়েছি বলেন? লেভেল নিয়েছি আমরা ফার্স্ট নেম লেখাটা লেখার জন্য, আর আমাদের লেভেলের মধ্যে যে আমরা ফরটা ইউজ করেছি সেটা ফর অ্যান্ড আইডি, ফর অ্যান্ড হচ্ছে আইডি, এই দুইটাকে সেম ভ্যালু দিয়েছি যাতে করে আমরা ফার্স্ট নেমের উপরে ক্লিক করলে আমার বক্সটা সিলেক্টেড হয়, ঠিক আছে, যাতে করে আমার বক্সটা সিলেক্ট হয়। আর এখানে টাইপ টেক্সট কেন দিয়েছি, কারণ হচ্ছে আমাদের বলেছিলাম ফর্মের মধ্যে অনেকগুলো টেক্সট আছে, যেই একটা টাইপ হচ্ছে আমাদের টেক্সট, বুঝতে পেরেছেন? এরপরে প্লেস হোল্ডার কি কাজ করেছে, আমাদের সার্চ বক্সের মধ্যে জাস্ট একটা লেখা দিছে, লেখাটা হচ্ছে যে ওই লেখাটা ওয়াটারমার্ক হিসেবে কাজ করবে যেটা আমাদের প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটের কারণে। ক্লিয়ার? আপনার কাছে ফার্স্ট ক্লাস, এর আগে ক্লাস করেছেন? ফার্স্ট ক্লাস করেছেন?
আচ্ছা, সো আমরা আমাদের এই ইনপুটের পরে এখানে একটা ব্রেক দিচ্ছি, ব্রেক দিয়ে আমি আবার একটা লেভেল ইউজ করলাম, যে লেভেলের মধ্যে আমি এখানে লিখলাম লাস্ট নেম। ফার্স্ট নেমের টাইপ যদি আমাদের টেক্সট হয় তাহলে লাস্ট নেমের টাইপ কে? টেক্সট, তাই তো? আচ্ছা, এখানে একটা আইডি ইউজ করলাম, এই আইডি আর এই ফর্মটাকে ধরে বললাম এল নেম। এখন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড করব, তো আমাদের লাস্ট নেমও আসছে। এখন জাস্ট আমরা আমাদের লাস্ট নেমের পরে এখানে একটা প্লেস হোল্ডার ইউজ করব, যেটাকে বলবো লাস্ট নেম। দেন আমরা আমাদের সাইটে এসে এখানে রিলোড, সো আমাদের ফার্স্ট নেম আসলো, প্লাস হচ্ছে লাস্ট নেমও আসলো। এরপরে আমরা এই ইনপুটের পর এখানে ব্রেক দিচ্ছি, এখানে আমরা আবার একটা লেভেল নিচ্ছি, এই লেভেলের মধ্যে আমরা বলবো আমাদের লাস্ট নেমের পরে কি হয়, যেমন ইমেল বিআরের ফুল মিনিং হচ্ছে, বিআরের ফুল মিনিং এটা ব্রেকের শর্টকাট। সো এখানে আমি একটা ইনপুট নিলাম, এখন এই ইমেলের টাইপ অবশ্যই আপনারা লিখবেন ইমেল, আমি জাস্ট টাইপগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, আমি যতগুলো টাইপ দেখাচ্ছি মাত্র দুইটা টাইপ দেখালাম, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে ইমেল। এখানে আমরা একটা আইডি ইউজ করলাম, হ্যাঁ বলেন। আমাদের টাইপ নাই এখানে, যে টাইপগুলো আছে এগুলো হচ্ছে ওই টাইপগুলো সম্পূর্ণ ওয়ার্ড, যার যেমন পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড টাইপ, ইমেলের জন্য ইমেল টাইপ, এই টাইপের টাইপ ইউজ করবো আমরা। সো এখানে আমরা একটা ফর আর ইফ আইডির মধ্যে একটা ইমেল লিখে দিলাম, ইমেল এখানে আমরা বললাম প্লেস হোল্ডার, দেন আমরা বললাম ইমেল হেয়ার। ওকে, সো ফার্স্ট নেম, লাস্ট নেম আর হচ্ছে আমাদের ইমেল, তিনটা অপশন এখানে আসলো। দেন ইনপুটের পরে আমরা ব্রেক দিচ্ছি, এখানে আবার একটা লেভেল ইউজ করলাম, লেভেলের মধ্যে আমি এখানে বললাম পাসওয়ার্ড, দেন আমরা এই লেভেলের পরে একটা ইনপুট ইউজ করলাম, দেন এখানে একটা আইডি সেট করলাম, আমরা আমাদের এটার মধ্যে একটা আইডি সেট করলাম, যে আইডি আর ফরের মধ্যে আমরা একটা ভ্যালু ইউজ করলাম, ভ্যালুটা হয়তো বা দিলাম পাস। দেন এই পাসওয়ার্ডের এখানে পরে আমরা ইউজ করলাম প্লেস হোল্ডার, এখানে বললাম টাইপ পাসওয়ার্ড, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম, সেভ করে আমি আমার সাইটে সেখানে রিলোড দিচ্ছি। এখন যদি এখানে পাসওয়ার্ড দেন, এখানে পাসওয়ার্ডগুলো আসতেছে, কিন্তু পাসওয়ার্ড কেমন আসে, এরকম আসে পাসওয়ার্ড? তো তো এখানে এখানে দেখেন ফেসবুকের মধ্যে পাসওয়ার্ডগুলো কি হাইড অবস্থা আছে, ঠিক আছে, এটা আমাদেরও আসবে, এটার জন্য আমরা আমাদের টাইপ চেঞ্জ করব। এটা আমাদের টেক্সট টাইপ না, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড টাইপ। সো যখন আমি পাসওয়ার্ড টাইপ দিয়ে দিব তখন দেখবো যে আমার এখানে, এখন যদি আমি আমার এই পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ড লিখি, হ্যাঁ, বা যদি কোনো পাসওয়ার্ড দিই তাহলে এখানে পাসওয়ার্ডগুলো দেখা যাবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডের টাইপ, আমরা এখানে তিনটা টাইপ ইউজ করলাম। হয়তো বা আমাদের পাসওয়ার্ডের পরে আমরা তাকে একটা কনফার্ম পাসওয়ার্ড দিব, সো আমি এখানে আবার একটা লেভেল দিচ্ছি, এখানে আমি বললাম পাস, দেন আমি এখানে বললাম কনফার্ম পাসওয়ার্ড। দেন এখানে একটা ইনপুট নিলাম আমরা, এখানে বললাম পাস, এখানে আমরা একটা আইডি নিচ্ছি, আইডিকেও বললাম পাস, এখানে একটা প্লেস হোল্ডার নিচ্ছি, এই প্লেস হোল্ডারের মধ্যে আমরা বললাম কনফার্ম বা এটাকে লিখছি টাইপ পাসওয়ার্ড, বললাম কনফার্ম বা রিটাইপ, হ্যাঁ রিটাইপ পাসওয়ার্ড, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম, দেন আমি আমার সাইটে এখানে রিলোড করছি। ওকে, সো আমি এখানে দেখেন কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করলে সিলেক্ট হওয়ার কথা দরকার ছিল কোনটা, এইটা, তাই তো? সিলেক্ট হচ্ছে কোনটা পাসওয়ার্ড, কেন হচ্ছে?
রিলোড করি তো আমরা দেখবি পাসওয়ার্ডের এখানে এটা চলে আসছে সি পাসের আলাদা, এখন সে তার ভ্যালুর জন্য কাজ করতে চায়। বুঝতে পারছেন এতটুকু? এরপরে দেখেন আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে এই যে আমাদের এই মেল ফিমেল জেন্ডার্স এগুলো কিভাবে করা যায় বা এগুলো তারা কিভাবে করে, হ্যাঁ এইটা আপনি কিভাবে অ্যাড করবেন, তো এটাও করা সম্ভব। এটা করার জন্য আমরা এখানে আসব। এখান থেকে আমরা প্রথম একটা ব্রেক দিলাম, এখানে ব্রেক, এর মধ্যে আমরা একটা লেভেল নিলাম, লেভেলের মধ্যে আমরা এখানে বললাম জেন্ডার, দেন আমরা এই জেন্ডারের নিচে এখানে একটা ব্রেক দিলাম, এটির নিচে আমরা একটা ইনপুট নিলাম। ওকে, যে ইনপুটের মধ্যে আমরা এরপর আগে একটা লেভেল নিয়ে নিই, আমরা লেভেল ইউজ করলাম, লেভেলের মধ্যে আমরা এখানে বললাম যেমন মেইল, এখানে আমরা টাইপের পাশে একটা আইডি সেট করলাম, যে আইডি অ্যান্ড ফরের মধ্যে আমি বললাম মেইল, দেন আমরা এটাকে একটু সেভ করি। আগে সেভ করে আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছি আমার মেইলের পাশে একটা সার্চ বক্স চলে আসছে। অবশ্য আসার দরকার ছিল কি, ফেসবুকের মতো যেরকম এই যে সার্কেল টাইপের কিছু একটা, তাই তো? তাহলে আমরা আমাদের টাইপটা চেঞ্জ করবো, আমরা এখানে টাইপে বলবো, এখানে টাইপে বলবো রেশিও। সো রেশিও লিখে কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড করবো। তো দেখবো যে আমার মেইলের যেই পাশে যে আইকনটা এটা সার্কেল টাইপের চলে আসছে, ঠিক আছে? আমাদের সেন্টার একটা আসলো, সেটা হচ্ছে আমাদের মেইল। তো এরপরে আমরা মেইলের পরে আরও কয়েকটা অপশন নিয়ে নিচ্ছি। সো আমরা এখানে এটাকে কপি করে নিই, সমস্যা নেই, আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, এখানে কন্ট্রোল ভি প্রেস করলাম। সো এখানে এটাকে এটাকে আর এইটাকে তিনটাকে সিলেক্ট করে আমি এখানে বললাম ফিমেল, কন্ট্রোল ধরে, কন্ট্রোল প্রেস করে ধরে, দেন আমরা এটাকেও সিলেক্ট করলাম, এখানে আমরা বললাম কাস্টমস। ওকে, আমরা জাস্ট তিনটা এখানে ইউজ করেছি, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড করছি। সো আমার এখানে জেন্ডার চলে আসছে যখন মেল ফিমেল কাস্টমস। এখন এখানে একটা প্রবলেম আছে, বলেন কি? সবগুলো সিলেক্ট হচ্ছে। সো আমরা এখান থেকে আমাদের যে কোনো একটা ভ্যালু সিলেক্ট করা যাবে, সো এটার জন্য আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করবো। সো এখানে আমরা বলবো নেম, নেম নামে একটা অ্যাট্রিবিউট নিলাম, যেখানে আমরা বললাম নেম হচ্ছে আমাদের জেন্ডার, দেন আমরা আমাদের এখানে এসে একটা রিলোড করব। এখন আমরা ক্লিক করছি একটা দুইটা তিনটা, সো এখন দেখছি যে আমাদের প্রত্যেকটার মধ্যে সিঙ্গেল টাইপের সিলেক্টেড আমরা করতে পারছি। এটা হচ্ছে আমাদের একটা কি বলে অ্যাট্রিবিউট ইউজ করতে পারছি, এটা হচ্ছে আমাদের নেম নামে অ্যাট্রিবিউট। তো আমরা কখনো যদি এরকম কোনো লিস্ট করতে চাই যেখানে আমাদের সিঙ্গেল টাইপের শুধু সিলেক্ট করা যাবে, সেই ক্ষেত্রে আপনারা রেশিও ইউজ করবেন, টাইপ হচ্ছে রেশিও। আর যদি একাধিক যদি আমার সিলেক্টেড থাকে, যেমন দুইটা তিনটা চারটা আমি সিলেক্ট করতে পারবো, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব চেক বক্স। যেমন এটা আমি এখানে একটা ব্রেক দিচ্ছি, এখানে আমি একটা লেভেল নিলাম, লেভেলের মধ্যে আমি এখানে বললাম নেম অফ ফ্রুটস। সো এখানে আমি আরেকটা ব্রেক দিলাম, এর নিচে আমি বললাম এখানে ইনপুট। সো এখানে আমরা টাইপ ইউজ করবো চেক বক্স, আমরা আমাদের এই টাইপের এটাকে ইউজ করবো চেক বক্স, সিএসিসিকে চেক বক্স। দেন এখানে আমরা একটা আইডি ইউজ করবো, যেমন এখানে বললাম ম্যাঙ্গো, এখানে একটা লেভেল ইউজ করলাম যেখানে আমরা বললাম ম্যাঙ্গো, এটার আউটপুটে আমরা লিখলাম ম্যাঙ্গো, এটাকে সেভ করলাম। সেভ করে আমি আমার এই ইনপুট আর লেভেলটাকে কপি করে আমি আমার এটার নিচে এটাকে ইউজ করলাম, দেন ম্যাঙ্গো এটা তিনটাকে আমি সিলেক্ট করে এখানে আমি লিখলাম অ্যাপেল। এখানেও আমি তিনটা সিলেক্ট করে নিচ্ছি, এখানে আমি বললাম পাইনঅ্যাপল। দেন এখানে বললাম যেমন জ্যাকফ্রুটস। এখানে আমরা বললাম অরেঞ্জ।
সেভ করলাম, আমি আমার সাইটে সেখানে রিলোড করছি। আমি আমার জুমটা একটু কমিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, সো এখানে আমি দেখতে পাচ্ছি আমার নেম অফ ফ্রুটস, এখানে আমার ফ্রুটস গুলো চলে আসছে যেখানে আমি ইউজ করেছিলাম চেকবক্স, আর এগুলো আমার ছিল হচ্ছে রেশিও। সো আমি যখন এটাকে সার্কেল টাইপের গোল করতে চাবো তখন আমি রেশিও ইউজ করব, যখন আমি স্কোয়ার করতে চাবো তখন আমি চেকবক্স ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, দেন এটা মনে করলেন একটা ফর্ম, এটা এখন এটা তো সাবমিট করতে হবে নাকি? সো একটা ইনপুট নিলাম, এখানে আমি টাইপ বললাম সাবমিট। টাইপ যখন সাবমিট ইউজ করব তখন আমার এখানে সাবমিট একটা বাটন চলে আসবে, সাবমিট একটা বাটন চলে আসবে। আমাদের এই এইচটিএমএল ফর্মের মধ্যে আরো কিছু টাইপ আছে, টাইপগুলো দেখিয়ে দিচ্ছি, বাসায় যা প্র্যাকটিস করবেন। এখানে একটা ইনপুট নিলাম, ইনপুটের মধ্যে যদি আমি বলি ডেট টাইম লোকাল, তাহলে দেখবে এখানে একটা ডেট টাইমের বক্স চলে আসে। দেখেন এখান থেকে আমি কি করতে পারি, আমার ইয়ার্স ডেট এগুলো আমি চেঞ্জ করতে পারি। 2013 জানুয়ারি 1 তারিখ, দেন আমরা বললাম 12:14 এয়ার, ঠিক আছে? এরকম করে আমার ডেটের জন্য আমি ডেট টাইম লোকালটা ইউজ করতে পারি। এরপরে যদি আমি আমার এটার পরে যদি আমি আবার একটা ইনপুট নেই এখানে টাইপের মধ্যে, যদি আমি বলি যেমন রেঞ্জ, তাহলে দেখবো আমার বাড়ানো কমানোর জন্য একটা ভলিউম টাইপের কিছু চলে আসবে, দেখা যায়? সো এটাও ইউজ করতে পারি। বা আমি যদি চাই ইনপুটের পরে যদি আমি বলি ফাইল, যেমন আমরা ফেসবুকে ফাইল আপলোড করি এরকম একটা অপশন চলে আসবে। ওকে, তো এখান থেকে আমরা চাইলে আমাদের ফাইলও আপলোড করতে পারি। সিলেক্ট করলাম এখানে, এটাকে আমরা আপলোড করতে পারি, এটা হচ্ছে আমাদের ডিজাইন। দেন আমি যদি চাই এখানে সার্চ বক্স বানাবো, আমি একটা সার্চ বক্স বানাতে চাচ্ছি, তাহলে ইনপুট এখানে আমরা বললাম সার্চ, দেন এটার পাশে আমি আবার একটা ইনপুট নিলাম, এখানে আমি বললাম এটা হচ্ছে সাবমিট। এখন এখানে এসে আমি এটা রিলোড করলাম, তো আমার এখানে কি হলো, এটা সার্চ বক্স আসলো, তাই না? কিন্তু এই সার্চ বক্সের এই বাটনটার নাম কি থাকবে? হ্যাঁ, সার্চ থাকবে। আচ্ছা, তো আমরা এখানে এখন লেখা আছে সাবমিট, সো আমরা এখানে সার্চ অ্যাড করবো। সো আমরা এখানে লিখলাম ভ্যালু আমাদের সার্চ, এখানে আমরা লিখলাম প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের মধ্যে লিখলাম সার্চ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন আমি আমার সাইটে এসে এখানে রিলোড, তো দেখবো যে আমার একটা সার্চ বা সার্চের মতো একটা বক্স চলে আসছে, ঠিক আছে, যেখানে আমি লিখে সার্চ করতে পারি। ক্লিয়ার? তো এগুলো বাসায় ইউজ করবেন, বলেন যখন মনে করেন ডিসপ্লেতে কালার কমানো বাড়ানোর জন্য ইউজ করা যায়, যখন ডিসপ্লেটা ডার্ক হয়ে যাবে বাড়ালে হোয়াইট হয়ে যাবে তখন। আচ্ছা, দেন হচ্ছে আমরা আমাদের ফর্মটা পুরোটা সিলেক্ট করলাম, পুরো ফর্মটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স করলাম, কাট করলাম, দেন আমরা এখানে একটা ট্যাগ ইউজ করলাম ফিল্ড সেট, এর মাঝখানে একটা লেজেন্ড ট্যাগ ইউজ করলাম, দেন ফিল্ড সেটের বাইরে এখানে আমাদের ফর্মটাকে পেস্ট করলাম, দেন লেজেন্ড ট্যাগের মধ্যে আমি আমার একটা এইচ ওয়ান ইউজ করলাম, এখানে আমি বললাম অ্যাপ্লিকেশন ফর্ম, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম, দেন আমার সাইটে এসে আমি রিলোড করলাম। সো দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা ফর্ম চলে আসছে, যেটা হচ্ছে এইচটিএমএল ফর্ম, যেখানে অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে আমার টাইটেল, যেই টাইটেলের মধ্যে আমি আমার ফর্মের বাকি ডাটাগুলো বা ইনফরমেশনগুলো রেখেছি। ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, সময় 5 মিনিট। আর কোনো কোশ্চেন? আচ্ছা, সো আমাদের ফার্স্ট টপিক শেষ, আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে কীভাবে এইচটিএমএল ফর্ম বানাইতে হয় এটা দেখালাম। বলেন। জি স্যার, আর কোনো কোশ্চেন? ওকে, সো আজকের ক্লাসের লাস্ট টপিক মাল্টিমিডিয়া। সো আমরা এখানে একটা আরেকটা ফাইল করে নিচ্ছি, রাইট বাটন প্রেস করলাম, নিউ ফাইল মাল্টিমিডিয়া ডট এইচটিএমএল। সো মাল্টিমিডিয়ার মধ্যে, মাল্টিমিডিয়া বলতে কি বুঝি, মাল্টিমিডিয়া দেখানো হচ্ছে আপনাদের? দেখানো হয়নি? আচ্ছা, মাল্টিমিডিয়া মানে হচ্ছে আপনি আপনার পেজে কীভাবে অডিও অ্যাড করবেন, ভিডিও অ্যাড করবেন, ইউটিউব থেকে ভিডিও আপনার আপনার পেজে নিয়ে আসবেন,
বা হচ্ছে গুগল ম্যাপস, আপনি গুগল থেকে কীভাবে ম্যাপের লোকেশনটা নিয়ে আসবেন, এটাকে HTML মাল্টিমিডিয়া বলা হয়। তো আমরা ফার্স্ট অফ অল এখানে HTML এর টেমপ্লেট নিয়ে নিচ্ছি, HTML এর টেমপ্লেট, দেন আমরা আমাদের বডির মধ্যে ইউজ করবো মাল্টিমিডিয়া। সো এখানে একটা এইচন নিলাম, এখানে বললাম HTML মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া, দেন এটাকে সেভ করলাম। তো এটাকে যখন সেভ করে রাইট বাটন করে ওপেন করবো, তখন দেখবো যে আমার এই মাল্টিমিডিয়াটা ওপেন হচ্ছে। সো এখানে HTML মাল্টিমিডিয়া আসলো। HTML মাল্টিমিডিয়ার মধ্যে সাধারণত অডিও, ভিডিও আর হচ্ছে আমাদের ইউটিউব থেকে ভিডিও আর গুগল ম্যাপস ইউজ করা হয়। সো আমরা অডিও ভিডিও ইউজ করব। তো এখন তো অডিও ভিডিও আমাদের কাছে নাই, যার কারণে আমরা অডিও ভিডিও নিয়ে আসতেছি। সো কম্পিউটারে আসলাম, এখান থেকে আমরা অন্য একটা ব্যাচ থেকে অডিও ভিডিও নিয়ে আসি। ওকে, সো আমি আমার ফাইলের মধ্যে দুইটা ফাইল নিয়ে আসলাম, একটা হচ্ছে অডিও, একটা হচ্ছে ভিডিও। তো আমি সাবলাইমের মধ্যে আসলে দেখবে যে মাল্টিমিডিয়া ফোল্ডারের মধ্যে আমাদের দুটো ফাইল আছে, একটা হচ্ছে ভিডিও ফাইল, একটা হচ্ছে অডিও ফাইল। সো আমি যদি অডিওকে অন করতে চাই, আমার অডিওটাকে আমি যদি এখানে ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ট্যাগ ইউজ করব, অডিও নামে একটা ট্যাগ ইউজ করব, জাস্ট অডিও নামে একটা ট্যাগ আমি এখানে নিব। এই অডিও ট্যাগের মধ্যে আমি আমার একটা সোর্স নামে ট্যাগ নিব, সোর্স। এই সোর্সের মধ্যে একটা অ্যাট্রিবিউট নিতে হবে SRC, SRC নামে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন। এই অ্যাট্রিবিউটের মধ্যে আপনার অডিওর যে প্যাথ, প্যাথ মানে হচ্ছে এটার যে লোকেশন, এই লোকেশনটা আমাকে বলে দিতে হবে। সো এই সোর্সের মধ্যে আমি প্রথম ফোল্ডারের নাম লিখবো, এখন এটা কোথায় আছে, এটা ফোল্ডারের মধ্যে আছে, ফোল্ডারের নাম হচ্ছে মাল্টিমিডিয়া। সো আমি এখানে বললাম মাল্টিমিডিয়া স্ল্যাশ আমার অডিও .mp3, আমার ফাইলের নাম বললাম। এখানে একটা টাইপ বলতে হবে, টাইপটা হচ্ছে আমার অডিও স্ল্যাশ mp3, দেন আমি আমার সাইটে এসে এটা কিন্তু ওপেন করছি আগে। তো এখানে রিলোড করতেছে দেখতে পাচ্ছি না, এখানে কোনো অডিও আসেনি, এখানে কোনো অডিও নাই। এটা না আসার কারণ হচ্ছে এখানে কন্ট্রোলস নাই। তো আমরা কি করব, এখানে একটা কন্ট্রোলস ইউজ করবো, এখানে আমি বলবো কন্ট্রোলস। এখানে যখন কন্ট্রোলস ইউজ করবো তখন আমার এটা আউটপুটে আসবে, আমার অডিও ট্যাগের মধ্যে কন্ট্রোলস ইউজ করতে হবে। এখন এখানে রিলোড করব, এখন যদি আমি এটা ওপেন করি তাহলে দেখব যে আমার এখানে অডিওটা বাজতেছে, ঠিক আছে। আমি জাস্ট একটা অডিও এখানে ইউজ করলাম, শুনতে পাচ্ছেন আপনার অডিও? তো আপনারা যে কোনো অডিও চাইলে এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে। আমরা অ্যাজ লাইক সেটা কোন অডিও মানে হচ্ছে অফলাইন, আমি এখানে কিন্তু ডাউনলোড করা ফাইল ইউজ করতেছি, নট অনলাইন ফাইল ইউজ করতেছি। সো আপনারা ডাউনলোড করা ফাইল ইউজ করবেন। দেন যদি কোনো ভিডিও ইউজ করতে চান, একদম ইজি, অডিওর মতনই এখানে জাস্ট ভিডিও লিখবেন, দেন এই ভিডিওর মধ্যে দুই ট্যাগের মাঝখানে, সো এই দুই ট্যাগের মাঝখানে আমরা একটা সোর্স নামে ট্যাগ নেব, সোর্স। এই সোর্স ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট নেব আমরা SRC, দেন আমাদের মাল্টিমিডিয়া ফোল্ডারের মধ্যে আমাদের একটা ফাইল আছে যেটার নাম হচ্ছে ভিডিও .mp4, টাইপ কি হবে, ভিডিও স্ল্যাশ mp4 হচ্ছে আমাদের টাইপ। সো আমরা এখানে একটা টাইপ ইউজ করবো, ভিডিও স্ল্যাশ mp4, এটাকে সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, সেভ করে কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করলাম, সেভ করে আমি আমার সাইটে এসে এখানে রিলোড দিচ্ছি। সো ফার্স্ট অফ অল হচ্ছে ভিডিওটা আসছে, কিন্তু ভিডিওটার সাইজ অনেক বড়, আবার এখানে কোনো মানে ওপেন হচ্ছে না, তাই তো? ওপেন হচ্ছে না কেন? সো কন্ট্রোলস নাই তাই। আর এখানে কি করব, ভিডিওটাকে ছোট করে দিচ্ছি, এটাকে বললাম উইথ অনলি 300 পিক্সেল, অডিও আমাদের 300 পিক্সেলের হবে। সো আমরা এখানে বললাম উইথ 300 পিক্সেল, দেন সেভ করলাম, আমি আমার সাইটে এসে এখানে এটাকে রিলোড করলাম। সো এখানে আমার ভিডিওটা আসছে, কন্ট্রোলস দেওয়ার কারণে এখানে ওপেন করার বাটন, কতটুকু ডিউরেশন, প্লাস হচ্ছে সাউন্ড, ডিসপ্লে ফুল, অ্যান্ড হচ্ছে আমার 3 ডটের অপশনটা দেখাচ্ছে। সো আমি এভাবে বসছেন কেন, কিছু বলবেন? আচ্ছা, কিন্তু বসছেন কেন, আপনি সোজা বসেন।
এখানে যখন এই বাটনে ক্লিক করব তখন দেখবো আমার ভিডিওটা ওপেন হচ্ছে বা চলছে। যদি না বুঝতে পারেন ভিডিওটা চলছে দেখেন ওইখানে পাতা নড়তেছে দেখা যায়। সো যেহেতু এটা একদমই শর্ট একটা ভিডিও ইউজ করেছিলাম, এমবি কম মানে জায়গা কম নেওয়ার জন্য, যার কারণে এটা একদম শর্ট একটা ভিডিও ছিল। সো এটা হচ্ছে আমাদের অডিও, কিভাবে আপনারা ডাউনলোড করে অডিও ইউজ করবেন, কিভাবে ডাউনলোড করে ভিডিও আপনার পেজের মধ্যে ইউজ করবেন সেই সিস্টেম। এরপরে হচ্ছে এইরকম ভিডিও সাধারণত আপনাকে দিবে না বায়ার, আপনি হয়তো আপনাকে বলবে যে আমার ভিডিওটা ইউটিউব চ্যানেলে আছে, আপনি আপনার আমার চ্যানেল থেকে ভিডিওটা নিয়ে নেন। তখন এত বড় ভিডিও তো আর আমরা ডাউনলোড করে দিতে পারি না, কেন কেন দিবেন না সেটারও একটা কারণ আছে। কারণ হচ্ছে আপনারা যেই সি প্যানেলের মধ্যে ভিডিওটাকে রাখবেন, সি প্যানেল আপনি কখন পাবেন যখন হোস্টিং কিনবেন। তো হোস্টিং এর জায়গাগুলো কিনে নিতে হয়, আপনি 2 GB হোস্টিং যখন কিনবেন 1500 টাকা লাগবে 2 GB হোস্টিং কিনতে। তখন আপনি 2 GB মানে কত, 2000 MB। এখন 2000 MB-র মধ্যে তো কখনই আপনি 300 MB-র একটা ভিডিও তো রাখবেন না, রাখবেন তাহলে আমাদের জায়গাটা নষ্ট হচ্ছে। তখন আমরা কি করি, এই জায়গাটা বাঁচানোর জন্য আমরা লিংক ইউজ করি, যাতে করে ইউটিউব থেকে লিংকে কাজ করে। ওকে, তো আমরা ইউটিউব থেকে কিভাবে ভিডিও নিব, তো মনে রাখবেন সব সময় আমাদের অনলাইন থেকে কোনো ভিডিও বা অনলাইন কোনো লিংক বা সোর্স ইউজ করার জন্য আমাদের অলওয়েজ আইফ্রেম ট্যাগ ইউজ করতে হয়। ওকে, অফলাইনের জন্য বা ডাউনলোড করা ফাইলের জন্য আমরা ভিডিও ট্যাগ, অডিওর জন্য অডিও ট্যাগ ইউজ করি, কিন্তু আমাদের যদি অনলাইন ফাইল হয় অনলাইন ফাইলের জন্য আমরা আইফ্রেম ট্যাগ ইউজ করি, আইফ্রেম ট্যাগ। তো আমরা এখান থেকে ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসতেছি, আমরা এখানে বললাম youtube.com/itmirazulkhan। সো এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, একটা ভিডিও আমি নিয়ে নিব। সো এখান থেকে একটা ভিডিও আমরা নিয়ে নিই, মনে করেন এটা একটা ভিডিও যেটা আপনাকে বললো আপনার বায়ার এটাকে অ্যাড করার জন্য। সো আমরা এখানে এটাকে অ্যাড করব, তো অ্যাড করার জন্য আমি একটু নিচে আসতেছি, নিচে আসলাম। নিচে আসার পর এখানে অনেকগুলো অপশন আছে দেখেন, লাইক, ডিসলাইক, শেয়ার, আর হচ্ছে সেভ। আমরা এখান থেকে শেয়ারের উপরে ক্লিক করব, শেয়ার। দেন এখানে আমাদের শেয়ারের অনেকগুলো আমাদের সোশ্যাল মিডিয়া নেম আছে। সো আমাদের সোশ্যাল মিডিয়া নেমটা দরকার নাই, আমাদের দরকার হচ্ছে এই ভিডিওর যে লিঙ্কটা, লিঙ্ক বলতে এই লিঙ্ক না, লিঙ্ক হচ্ছে, লিঙ্ক বলতে আমি বোঝাচ্ছি HTML কোড, আমাদের HTML কোডের লিঙ্ক লাগবে। সো যার কারণে আমরা ইউজ করবো এমবেড। এখানে শুরু দিয়ে একটা অপশন আছে দেখেন এমবেড, এটার উপরে ক্লিক করবেন, দেখবেন আপনাকে HTML কোড দিচ্ছে, এটা হচ্ছে আমাদের HTML কোড। দেন HTML কোডটাকে আমি কপি করে নিব, কপি করে আমি এই আইফ্রেম, যেহেতু আইফ্রেমটা সহ আমি কপি করেছি, আমি এখানে জাস্ট ওটাকে পেস্ট করে দিব। জাস্ট আমাদের এমবেডের মধ্যে যে কোডটা থাকবে কোডটাকে কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে আমি আমার এখানে পেস্ট করে দিব। দেন এখানে এসে রিলোড করব, দেখবো যে আমার ইউটিউব থেকে ভিডিওটা এখানে চলে আসছে। এখন আমি যদি এখানে ক্লিক করি আমার ভিডিওটা চলবে, ক্লিয়ার। এভাবে করে আমরা আমাদের ইউটিউব থেকে ভিডিও ইউজ করব, ঠিক আছে। আমাদের লাস্ট টপিক, কিভাবে গুগল থেকে আপনারা গুগলের ম্যাপ ইউজ করবেন। আমি যদি এখানে লিখলাম গুগল ম্যাপ, না না না, আপনি যখন ওই ইউটিউব থেকে শেয়ারের মধ্যে আইফ্রেমটাকে কপি করতে যাবেন তখন আইফ্রেম সহই কপি হয়, এটা আগে নিতে হয় না, জাস্ট ওখান থেকে কপি করে নিলেই হবে। সো আমি গুগল ম্যাপসে আসলাম, গুগল ম্যাপ অনেক ওয়েবসাইট আছে বা অনেক না, এখন ম্যাক্সিমাম ওয়েবসাইটই দেখবেন ফুটারের মধ্যে, ফুটার সেকশনের মধ্যে তারা তাদের ডান পাশে গুগলের ম্যাপটা দিয়ে রাখে, তাদের ওয়েবসাইটের চিহ্ন হিসাবে, ঠিক আছে, বা তাদের লোকেশন হিসাবে। সো এখানে আমরা কি করবো, আমাদের অ্যাড্রেস দিব। সো আমি এখানে বললাম আইটি মিরাজুল খান, সো মাই লোকেশন, আমার লোকেশনটা আমি চাচ্ছি, আমার যে এই লোকেশনটা, এই লোকেশনটা আমি আমার ওয়েব পেজে অ্যাড করব, আমি আমার ওয়েব পেজে আমার লোকেশনটা দিতে চাচ্ছি। তখন সেম সিস্টেম, এই শেয়ার উপর ক্লিক করবেন, দেন এখানেও এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিসের লিঙ্ক, এটা হচ্ছে আমাদের গুগলের লিঙ্ক। সো আমরা গুগলের লিঙ্ক আমাদের দরকার আছে, আমাদের লাগবে HTML লিঙ্ক। সো আমরা এমবেড ম্যাপের উপর ক্লিক করব, এখান থেকে এখন যে সাইজটা সেটাকে মিডিয়াম সাইজ লেখাই আছে, আপনি চাইলে স্মল সাইজ নিতে পারেন, আপনি চাইলে এখান থেকে লার্জ স্টাইলও নিতে পারেন, বা আপনি চাইলে আপনার যতটুকু দরকার ততটুকু নিতে পারেন। সো আমার এখান থেকে দরকার 300x300। সো আমি এখানে ইউজ করলাম, আমার এটা উইথ হবে 300, এটার হাইট হবে আমার 300। সো আমি এখান থেকে ওটাকে বললাম 300। দেন এই 300x300 লিখে আপনি এই কোডটার উপরে একটা ক্লিক করবেন, বা হচ্ছে লিঙ্কটার উপরে ক্লিক করবেন,
দেন এখানে বলবেন কপি এইচটিএমএল, তো আপনার এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে জাস্ট এটাকে আই ফ্রেমের নিচে এটাকে পেস্ট করে দিবেন, পেস্ট করে কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করব। সেভ করে আমি আমার সাইটে আসব, সাইটে এসে দেখব যে আমার এখানে একটা ম্যাপের লোকেশন আসছে। তো যদি আমি একটু নিচে আসি তাহলে দেখব এটা হচ্ছে আমাদের একটা আই গুগল ম্যাপের লিংক, যেটা আমি আমার ইউজ করেছিলাম এই আইটি মিরাজুল খান ওই লোকেশনে। সো এখানে এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের নর্মাল ভিউ। এখান থেকে আমি চাইলে এই ভিউটাকে আমি স্যাটেলাইট ভিউতেও করতে পারি। সো আমি ক্লিক করব তো আমাকে এটা স্যাটেলাইট ভিউতে দেখাবে। ক্লিয়ার? আজকের ক্লাস এই পর্যন্তই, যদি কারো কোশ্চেন থাকে বলতে পারেন।